কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তো খুব ভালোই আছো, আর আমরাও রোজকারের মতো ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ, শাড়ি টাড়ি পরে একদম মেকআপ টেকআপ নিয়ে বসে পড়েছি। আজকে একদম মন মতো সাজুগুজু করব, আর সেজেগুজে কোথায় যাব তোমরা তো নিশ্চয়ই মানে জানো, কারণ আগের ভিডিওতে আমি দেখালাম তোমাদেরকে যে আমি দরগাতলে পুজো দিতে গেছি, আর তোমাদেরকে এটাও বলেছি দরগাতলে বাউল গান হবে পরের দিন। তো দরগাতলায় সেই বাউল গান শুনতে আজকে যাব, আর বাউল গানটা প্রায় দুপুর দুটো তিনটে থেকে শুরু হয়ে গেছে। ওই সময়টা তো আর যাইনি, ওই সময় আমার শাশুড়ি গেছে, তো পাশের দুই তিনজনের সাথে গেছে দুপুরবেলা থেকে, যেহেতু গানটা স্টার্ট হয় আর বেশি রাত হয় না, তো উনি চলে আসবে তারপরে আমি আবার যাব। তো আমার তো আর অতটা ধৈর্য নেই যে একটা না বসে বসে ওই সব গান বাউল গানটা না অতটা মানে লাইক করি না। তো ওই যাবো রাত্রের দিকে, কিছুটা গান শুনবো, দুই তিনটে গান শুনলাম, মেলা টেলা ঘুরলাম, খেলাম দিলাম, ব্যাস ওটুকুই আমার মেলা, তার থেকে বেশি আর ভালো লাগে না। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে ওই মানে এক গাদা মানুষ বসে আছে এক জায়গায়, মানুষের গরমে আরও বেশি অসুস্থ হয়ে পড়বো, তার থেকে থাক সন্ধ্যা সন্ধ্যা একটু ঠান্ডা ঠান্ডা হলে তখন যাব। আর শাশুড়ি চলেও এসছে বাড়িতে গান টান শোনার পরে, আজকে আবার মাংস নিয়ে এসেছিলো, কেন বলো তো, আমার ছোটো ঠাকুর জামাই এসেছিলো, তো ও আবার চলে যাবে বলছিল, তো মাংস না খাওয়ালে হয়, তো ওই জন্য হাজব্যান্ডকে বললাম যাও একটু মাংস নিয়ে এসো, ও চলে যাবে করছে, তো মাংসটা নিয়ে আসো। তো চলেই যাচ্ছিলো, আমি ওকে আটকে রাখলাম যে থাকো, মাংস টাংস রান্না হোক, তারপরে খেয়ে দিয়ে তারপর তো যেও। তো ওদিকে ভাত তো হয়ে গেছে, মাংসটা প্রায় অর্ধেক মতো হয়েছে, তখন শাশুড়ি চলে এসছে, তো ওনাকে দিয়ে তারপরে আমি চলে আসলাম এই যে মুখটুক ধুয়ে মেকআপ করতে। তো এদিকে দেখো, আর আজকের দিনে মাংস খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ মেলাতে গেলে তো এটা ওটা খাওয়াই হয়, আর ওইসব খাওয়ার পর বাড়িতে এসে ভাত খাওয়া হয় না, তো ভাবছিলাম আজকে মাংস না আনলে ভালোই হতো, কিন্তু ও যে ও আবার চলে যাবে ওই কথা ভেবে আনলাম। তো চলো কালকে বাসি মাংস থাকবে, ওটা খাওয়া যাবে। আর এদিকে দেখো, আমি তো রেডি হয়েই গেছি, প্রায় হয়ে গেছি, এখনও পুরোপুরি হয়নি, কারণ প্রথমে দিলাম একটু প্রাইমার, তারপর দিলাম ফাউন্ডেশন, তারপর দিলাম ফেস পাউডার, তারপর একটু লিকুইড লিপস্টিকটা চোখের পাতাতে একটু আইশ্যাডো মতো করে লাগিয়ে নিলাম, যেহেতু ব্লাউজটা পরেছে পিঙ্ক পিঙ্ক, তো আইটা একটু পিঙ্ক পিঙ্ক করে নিলাম। আর বাবু তো এখনও রেডি হয়নি, ওর বাবা ওকে রেডি করাবে, আর আমি তো আমার মানে রেডি করাতেই ব্যস্ত, তো এখন একটু আইলাইনারটা পরে নিচ্ছি। আর আমি না অতটা মানে পারফেক্ট সাজতে পারি না, কিন্তু যেটুকু পারি তাও চলার মতো হয়, বুঝেছো? আর শাড়িটা তো বাঁধ মানে পরতেই পারি না, চুলটাও বাঁধতে পারি না, চুলটা বিয়ের আগে একটু মানে স্টেপ কাটার দেওয়া থাকতো, ছেড়ে টেড়ে রাখতাম, ওগুলোতেই সুন্দর লাগতো, কিন্তু এখন বিয়ের পর নতুন নতুন থাকতে চুল ছাড়া যেত না, ওই জন্য চুলটা না ছাড়তে ছাড়তে না এখন চুল ছাড়লে গরম লাগে, খুবই গরম লাগে, কষ্ট হয়ে যায়, তো ওই জন্য কোনো রকমে যা পারি সেভাবে বেঁধে টেঁধে নিয়ে চলে যাই। মেকআপটা তো যা হোক টুকটাক করলাম, এইবার সব থেকে বড়ো প্রবলেম যেটা হয় যে শাড়ির সাথে কোন জুয়েলারিটা পরবো, সিলভার পরবো না গোল্ড পরবো না কি পরবো, গলাতে কি হার পরবো, কানে কোন কানেরটা পরবো, এটা মানে ভাবতে ভাবতে আধ ঘন্টা কেটে যায়। তারপর দেখলাম যে এই গলার সেটটা না বহু পুরনো, অনেক বছর আগে কেনা, কিন্তু পরার হয়নি, তো ভাবলাম আজকে একটু পরে দেখি, তো দেখলাম বেশ ভালোই লাগছে শাড়ির সাথে পরে, একটু মডার্ন মডার্ন লুকটা লাগছে, তো মানে ভারী যেহেতু গলারটা পরলাম ওই জন্য কানে একটা হালকা টপ দেখে একটা কানের পরলাম, মানে গলাতেও ভারী কান মানে কানেও ভারী, ওরকম পরলে না বেশি ভালো লাগে না দেখতে, ওই জন্য গলাতে ভারী পরলে আমি সবসময়ের জন্য কানে একটু ছোটো কিছু ব্যবহার করি। তো মানে সামসেটে আমার চুড়ি রয়েছে, তো হাজব্যান্ডকে বললাম যে একটু চুড়ির মানে ঠোঙাটা পেরে দাও, তো এই যে পেরে দিল, তো ভাবছি কোন চুড়িটা পরবো, তো প্রথমে এটা পরলাম, তারপর দেখলাম যে না একটু মোটা দেখে কোনো কিছু পরি যাতে একটাতেই হয়ে যাবে,
তো এই জন্য এই চুড়িগুলো পরছি। আর এই চুড়ির সেটটা আমার মা রাজস্থান থেকে নিয়ে এসে দিয়েছিল, তো পুরো সেটটার পরলাম না, জাস্ট কোনো রকমের মোটা দুটো বালাটা পরে নিলাম, তাতেই বেশি ভালো লাগছে। আর এই চুড়িগুলো খুব সুন্দর, একদম পুরো পাথরের কাজ করা। তো চলো, পুরোপুরি তো রেডি হয়ে গেছি, এখন যাওয়া যাক। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, বাবু রেডি, বাবু এদিকে আয়, এদিকে আয়। তো এই যে দেখো আজকের লুকটা কেমন হয়েছে, আর এই চুড়িটা পরলাম। আর আমার কাছে চুড়ির এক ভান্ডার আছে জানো তো, দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই ব্যাগটা সবটা চুড়ি, এত চুড়ি আছে আমার, কি বলবো তোমাদের, বহু বহু চুড়ি আছে এখানে। আরে যে বাবু, আমি খোলা সত্য তো মেলাতে চলে এসছে। আর দেখো কত লোক বসে বসে গান শুনছে, প্রতি বছর এখানে খুব খুব সুন্দর গান হয়, আর তেমনই লোকজনের ভিড়ও হয়। আর আজকে টপ টপ শিল্পীরা এসছে, যার নাম আমি একটা বলছি, সেটা হচ্ছে স্মৃতিকণা। তো কম বেশি সবাই যেন স্মৃতিকণা টপ বাউল শিল্পী, তো সে আসবে, তাই জন্য সমস্ত লোক এখনো পর্যন্ত বসে আছে। আর ভালো শিল্পীগুলো তো সবসময় লাস্টেই আসে, যাতে লোকজন আগে থেকে না উঠে চলে যেতে পারে। তো এদিকে আমরা কিছুটা গান শুনলাম, তারপরে মেলার ভিতরে চলে আসলাম। তো মেলাতে এসে মেলার মধ্যে নাচতে পারলে না, মনটা আনচান আনচান করে। তো চলে আসলাম, আর বাবু এদিকে বায়না শুরু করছে খেলনা কিনবে। আর একটা একটা যা খেলনা ও পছন্দ করছে সেটার দাম পুরো হাইফাই, আর মানে দুই দিনও সেই খেলনাগুলো যাবে না, ওই জন্য বলেছি দেবো না। তো দেখো মুখটা ভার করে কেমন চোখ দিয়ে জল জল পড়ছে। তো যাই হোক, ওকে লাস্ট পর্যন্ত দুটো খেলনা কিনে দেওয়া হয়েছে, তো কী দিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এদিকে দেখো সেই খেলনা নিয়েই দাম দর করছে হাজবেন্ড দোকানদারের সাথে। তো ওকে একটা একটা করে খেলনা দেখাচ্ছি, বন্দুক নিবি, রেলগাড়ি নিবি, এটা সেটা, ও কোনো মতেই কিছু নেবে না, ও সেই মানে ক্লেগুলো নেবে, যেগুলো দিয়ে বিভিন্ন রকম ফুল মানে যাই কিছু বানানো যায় সেগুলো নেবে পুরো এক সেট ধরে। তো এদিকে দেখো পুতুলগুলো কত সুন্দর কিউট লাগছে, তাই না, একদম ছোট্টখাটো কিউট পুতুলগুলো, মনে হচ্ছে আমি নিয়ে নিই, কিন্তু থাক আর নেবো না, পরে নেব এখন না। তো তারপর চলে আসলাম মেন কোর্স মানে খাওয়া দাওয়ার দিকে। তো এদিকে দেখো সমস্ত রকম মিষ্টির দোকানের জিনিসপত্র এখানে আছে, বাতাসা মিষ্টি, গজা, ল্যাংচা, মানে মানে বিভিন্ন রকম মিষ্টির আইটেম এখানে রয়েছে। তো মেলাতে এসে মিষ্টি আমার অতটা পছন্দ হয় না, এমনিতেও আমি মিষ্টি বেশি পছন্দ করি না, আমার তো মানে ফাস্টফুড চাই, তাই না। তো এদিকে দেখো ফাস্টফুডের লাইনের দিকে চলে এসেছি, এদিকে হচ্ছে ফুচকা, তারপর এগ রোল, চাউমিন, পকোড়া, যা কিছু বলো সব কিছু এই লাইনেই আছে। তো এদিকে আমার ছোটো ঠাকুর জামাইয়ের সাথে মেলাতে দেখা হয়েছিল, ও আবার তিনটে কর্নেটো আইসক্রিম দিয়েছিল তিনজনের জন্য, তো বাবু সেটাই খাচ্ছে, আর আমি এখনও পর্যন্ত খাইনি, ওটা লাস্টে খাবো, আগে কিছু এগরোল টেগরোল খেয়ে নেবো, তারপরে যখন একটু গরম গরম লেগে যাবে তখন আইসক্রিমটা খাবো, খেয়ে সোজা বাড়ি। Thank you.
মেলাতে এই বড় বড় পাপড়গুলো দেখে না খুব খেতে মন চাইছিল। হাজবেন্ডকে বললাম কিনে দাও, তো এই যে বড় দেখে একটা পাপড় কিনেছিল সেটাই আমি, বাবু আর হাজবেন্ড তিনজনে মিলে খাচ্ছিলাম। তো বেশি একটা খেতে মন চাইছিল না, কারণ খুব তেল তেল গন্ধ লাগছিল, ওই জন্য খেয়েছিলাম আর ফেলে দিয়েছিলাম লাস্ট পর্যন্ত। তো চলো, অনেক তো খাওয়া দাওয়া হলো, ঘোরাফেরা হলো, আর এখন ভালো লাগছে না, প্রচুর গরম লাগছে, মুখটুক পুরো ঘেমে গেছে। আর বাবু বলছে মা বাড়িতে চলো বাড়িতে চলো, কারণ কি বলো তো ও যে দুটো খেলনাগুলো নিয়ে গেছে সেগুলো বাড়িতে গিয়ে খেলবে, ওই জন্য ওর আর ভালো লাগছে না। ও যেখানেই যাক না কেন, যেই ওর খেলনা কেনা হয়ে যাবে সেই বাড়ি যাওয়ার জন্য লাভ হবে। তো লাস্ট পর্যন্ত সেই আইসক্রিমটা এখন খাচ্ছি, বেশ ভালোই লাগছে, কারণ প্রচুর ঘেমে গেছিলাম গরমে। তো আইসক্রিমটা খেলাম, পুরো আত্মাটা ঠান্ডা হয়ে গেলো, মনে হচ্ছে পুরো মানে কী বলবো, বরফের মধ্যে বসে আছে, এতটা সুন্দর লাগছে। তো শেষমেশ বাড়িতে চলে আসলাম, আর এই যে খেলনাটা কিনেছে বাবু, এটা খুব সুন্দর একটা খেলনা, চাবি আছে, চাবিটা এরকম মোড়া দিলে না সুন্দর করে ঘোরে, খুব ভালো লাগে দেখতে। তো এটা বাবু তো নিতে চাচ্ছিলো না, এটা আমি নিলাম যে শর্ট ভিডিও বানানো যাবে, এরকম নতুন নতুন কিছু খেলনা নিয়ে নাও। তো চলো, এর ভিডিওটা এই পর্যন্তই, ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো, আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।